সন্ধ্যে চায়ের সাথে যদি ইনস্ট্যান্ট কোনো পকোড়া বানাতে চান তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো তার জন্য আমি কিছু স্লাইস করা ব্রেড নিয়েছি আর একটা পাত্রে জল নিয়ে সেই ব্রেডগুলোকে ভালো মতো ডুবিয়ে নিয়ে জলটা একদম চেপে নিয়ে তুলে রাখছি। তো এইভাবে আমি এখানে 4 পিস নিয়েছি, তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। সবগুলো ব্রেড এইভাবেই জল থেকে চেপে তুলে নিলাম। আর এর সাথে আর মাত্র কয়েকটা উপকরণ মেলালেই কিন্তু দারুণ স্বাদের একটা ইনস্ট্যান্ট পকোড়া তৈরি হয়ে যাবে। আর যে উপকরণগুলো আমি নেবো সেগুলো কিন্তু একদমই ঘরোয়া উপকরণ। যেমন ধরুন, প্রথমেই ব্রেডগুলোকে আমি একটু টুকরো করে নিলাম, যেহেতু এগুলো নরম হয়েই রয়েছে জলের জন্য, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে কুচোনো কিছু পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর আদা রসুন থেঁতো করা, আর একটা কাঁচা আলু গ্রেট করে নিয়েছি, সেই কাঁচা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেবো প্রয়োজন মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, আর একটু দেবো জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো। একটা কাঁচা ডিম দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। এই সময় যদি আপনার মনে হয় মাখাটা একটু পাতলা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি আরও 1 চামচ ময়দা এবং চালের গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে তো আর কিছু মেশানোর দরকার নেই। আমি এটা মাখার সময় আমার মনে হচ্ছিল আর একটু চালের গুঁড়ো আর ময়দা দিলে ভালো হবে, তো সেই জন্য বাইন্ডিংটা আর একটু ভালো করার জন্য 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর কালারটাও কম লাগছিল সেই জন্য আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এবারে আমাদের এই মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে ছোট ছোট পকোড়ার সাইজে আমি এটাকে ডিপ ফ্রাই করে নেব। তো এখানে বেশি পরিমাণে দেব না, অল্প, যতগুলো ধরবে এখানে তেলের মধ্যে, এবং সেগুলোকে যাতে ভালো মতো ডুবো তেলে ভাজা যায় সেই মতো পকোড়া এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে 2-1 মিনিট পরে এটাকে একটু উল্টে দেব, এবং যেহেতু এটা ডিপ ফ্রাই তো সেই জন্য এটাকে হাই ফ্লেমেই করতে হবে। যখন এই রকম একটা সুন্দর কালার চলে আসবে তখন তেল থেকে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো দেখুন কত সুন্দর একটা পকোড়া রেডি হয়ে গেল, খুব সামান্য উপকরণ দিয়েই দেখতে পেলেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যদি পেজ থেকে দেখেন তো পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে।